আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবিসিআইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব ফেসবুক পিক্সেল নিয়ে। তো ফেসবুক পিক্সেলটা কি, আমরা যদি গুগলে লিখে সার্চ দিই হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, তাহলে যেটা দেখতে পারবো, চলুন আমরা একটু পড়ে নিই। দি ফেসবুক পিক্সেল ইজ অ্যান অ্যানালাইটিক্স টুল দ্যাট অ্যালাউজ you to measure the effectiveness of your advertising by understanding the actions people take on your website. You can use the pixel to make sure your ads are shown to the right people. এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে, আমি চলুন আপনাদেরকে একটু সহজভাবে জিনিসটা বোঝাই। আমি আমার এই যে কোথায় আসলাম বলুন তো, ফেসবুক প্রোফাইলে আসলাম। তো এখানে দেখেন leadpages.com, এখানে একটা স্পন্সর্ড অ্যাড দেখাচ্ছে। তারপর নিচের দিকে যদি আমি স্ক্রল করে আরো নামি, এই যে দেখেন leadpages-এর অ্যাড দেখাচ্ছে এখানে। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারবেন। এই যে আলিবাবা ক্লাউডের এখানে অ্যাড দেখতে পাচ্ছেন। তো অ্যাডগুলো আমার সামনেই কেন আসতেছে, আগে আসতো না, হঠাৎ কেন আসতেছে, তাই না? এখানে দেখেন আরো বেশ কিছু আসতেছে অ্যাড। তো এই অ্যাডগুলো আসার বেশ কিছু রিজন আছে। কারণ দেখেন আমি লিড পেজের যে অ্যাডটা একটু আগে দেখলাম, আমি ওই অ্যাডটা আগে দেখতাম না। কবে থেকে ওই অ্যাডটা দেখতে পাচ্ছি, যেদিনই আমি leadpages.com ওয়েবসাইটে গেলাম সেদিন থেকে হঠাৎ ফেসবুকে ব্যাক করে এসে দেখি যে আমার এখানে লিড পেজের অ্যাড দেখাচ্ছে। তো আমি লিড পেজে যাই, যাওয়ার পরে দেখেন এইখানে জাস্ট একবার ভিজিট করলাম মনে করেন, এরপর থেকে আমার এখানে অ্যাড আসতেছে। এর যে কারণটা সেটা হচ্ছে এরা এখানে ফেসবুক পিক্সেল সেট করে রাখছে। ফেসবুক পিক্সেল সেট করার পর তারা যখন ফেসবুকে নতুন করে অ্যাড দিতেছে, কোনো ক্যাম্পেইন রান করতেছে, তখন তারা সেই ফেসবুক পিক্সেলটা ইউজ করতেছে। ফেসবুক পিক্সেল কিভাবে আমরা চেক করি যে ফেসবুক পিক্সেল ওয়েবসাইটে সেট করা আছে কি না, সেটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে ফেসবুক পিক্সেল হেল্পার, এটা লিখে যদি সার্চ দিই, এই যে এই এক্সটেনশনটা আপনি পাবেন। জাস্ট এটা অ্যাড টু ক্রোম করে নেবেন, এই যে এই রকম আসবে। আমি যদি লিড পেজে যাই, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ফেসবুক পিক্সেল এই কোডটা তারা অ্যাড করে রাখছে। এরপর আমি আমার একটা সিম্পল ওয়েবসাইটে যদি যাই, এখানে যদি ক্লিক করি, দেখেন নো পিক্সেল ফাউন্ড, এটাই কোনো পিক্সেল সেট করা নাই। তো যারা মার্কেটিং করেন, ফেসবুকে অ্যাড দেন, তাদের জন্য এই ফেসবুক পিক্সেল খুবই খুবই গুরুত্বপূর্ণ মূলত, ঠিক আছে? আপনি ফ্রি ট্রাফিক বলেন আর পেইড ট্রাফিক যেটাই বলেন না কেন, আপনাকে ফেসবুক পিক্সেলটা, আপনি কোনো ওয়েবসাইট রান করতে গেলে বা রান করার পর এই ফেসবুক পিক্সেলটা আপনাকে সেট করে নিতে হবে। পরবর্তীতে কোনো সময় যদি আপনি কোনো অ্যাড রান করতে চান, আপনার কাঙ্ক্ষিত যে কাস্টমার অর্থাৎ আপনার ওয়েবসাইটে যারা আসছিল এবং বিভিন্ন ধরনের অ্যাকশন তারা গ্রহণ করছিল, অ্যাকশন যেমন আপনার একটা উকমার্স ওয়েবসাইটই আছে, কেমন উকমার্স ওয়েবসাইটে এসে আপনি কি করতে পারবেন, কাদের কাছে অ্যাডটা দিতে পারবেন, লাইক শপ পেজে আমি যাইতেছি, শপ পেজে গিয়ে একটা প্রোডাক্ট ওপেন করব। এখানে প্রোডাক্ট ওপেন করার পর এখানে দেখেন অ্যাড টু কার্ট বাটন। তো আমি আমার ফেসবুক পিক্সেল কোডটায় একটা ইভেন্ট সেট আপ করে রাখবো, যে যারা অ্যাড টু কার্টে ক্লিক করবে তাদেরকে আলাদা একটা গ্রুপ করে ফেলবো। সেমভাবে অ্যাড টু কার্টে ক্লিক করার পর তারা যখন এই যে চেক আউট পেজে যাবে, আমি দেখাই, প্রসিড টু চেক আউট, এই ইনিশিয়েট, এটাকে বলে ইনিশিয়েট চেক আউট পেজ, এই পেজে আসবে, কোন কোন ব্যক্তি আসতেছে তাদেরকে আমি আলাদা করে ফেলতে পারবো, এমনকি যারা পারচেস করছে তাদেরকেও আমি আলাদা করে ফেলতে পারবো। তাহলে এখানে সুবিধাটা কি হচ্ছে, যারা পারচেস করতেছে সে আপনি বুঝতেই পারতেছেন যে এরা আসলে অনলাইনে পারচেস করে। সো ওইখানে আপনি আপনার একটা কি আলাদা গ্রুপ, একটা কি বলবো, ডাটা হয়ে গেল ফেসবুক পিক্সেল দ্বারা, আপনি একটা ডাটা তৈরি করতে পেল তৈরি করে ফেলতে পারলেন। পরবর্তীতে যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, তখন আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমার ওয়েবসাইট থেকে যারা পারচেস করছিল তাদের কাছে তুমি এই প্রোডাক্টটা শো করো। তাহলে আপনি দেখেন কত টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছেন, যেটা ফেসবুক পিক্সেল ছাড়া কিন্তু আপনি পারতেছিলেন না। আগে আপনি অ্যাড দিতেছিলেন বিভিন্ন জায়গায়, আপনার শুধু টাকাই খরচ হচ্ছিল, কিন্তু কাঙ্ক্ষিত যে কাস্টমার তাদের কাছে কিন্তু যাইতে পারতেছিলেন না। অর্থাৎ যারা অর্ডার প্লেসই করছে, কোনো একবার আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনছে, তাহলে বুঝতে পারতেছেন নতুন কোনো প্রোডাক্ট আসলে তাদের কাছে যদি আমি অ্যাড রান করি
তাহলে তারা আমার প্রোডাক্টটা কিনলেও কিনতে পারে, যেহেতু তারা অনলাইন থেকে কেনাকাটা করে। চেক আউট যে পেজটা, এটা করলে কি এরাও কিন্তু কেনার জন্যই আসছিল, হয়তোবা দেখা গেল তারা একটা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছিল, কেনে নাই, পরবর্তীতে হয়তোবা ভুলে গেছে, এই ধরনের। তো তাদেরকে চাইলে আপনি টার্গেট করতে পারেন। অ্যাড টু কার্টেও যারা ক্লিক করে তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন, যেহেতু তারা অ্যাড টু কার্টে ক্লিক করছিল। আর আরও বেশ কিছু ইভেন্ট আসলে আপনি তৈরি করতে পারবেন, যেমন আপনি কোনো কি বলবো রেজিস্ট্রেশন পেজ যদি আপনার কোনো থাকে কোনো ফর্মের, তাহলে আপনি লিড কালেক্ট করতেছেন, সেই লিড কালেক্টের যে ইভেন্টগুলো সেগুলো ট্র্যাক করতে পারেন, পরবর্তীতে আবার নতুন করে অ্যাড রান করলে তাদের কাছে আপনি অ্যাডটা পৌঁছে দিতে পারেন। খুব ইজিলি এই কাজগুলো করা পসিবল, যেটা ফেসবুক পিক্সেল না হলে আপনি এই অ্যাড রান করে আসলে ভালো ফলাফল পাওয়া সম্ভব না। বর্তমান সময় ফেসবুকে সবাই বুস্টিং করতে চায়, কিন্তু ফেসবুক বুস্টিং এর জন্য যে আগে আপনার ওয়েবসাইট তৈরি করার পর আপনি যদি এরকম ভাবে ডাটাটা কালেক্ট করে নেন এবং সবাইকে ট্র্যাক করতে পারেন, আপনার ওয়েবসাইটে যদি ভালো ভিজিটর আনতে পারেন, দেন যদি আপনি অ্যাডটা রান করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা এনগেজমেন্ট বলেন বা সেলস আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো আমি মোটামুটি এটুকু বুঝালাম, এরপরেও আপনি বিস্তারিত জানার জন্য গুগল গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন বিস্তারিত কেমন। তো এখানে খেয়াল করেন, যেমন আমি আরেকটু বুঝাই আপনাদেরকে, udemy.com এ যাই, আমি লিড পেজেস থেকে বের হয়ে যাই। আচ্ছা, সামহাও এটা রিডাইরেক্ট হইতেছে কেন, ওয়েট একটু। আচ্ছা, udemy.com এ চলে আসলাম। তো এখানে আর একটু আপনাদেরকে ডিটেলস বোঝাই দিই। এখানে দেখেন ফেসবুক পিক্সেল, এরা দেখেন দুটো পিক্সেল সেট করে রাখছে, কেমন। তো এখানে ফেসবুক পিক্সেল খেয়াল করেন, এখানে পেজ ভিউ প্রথমে আছে, পেজ ভিউ অর্থাৎ আমি পেজ ভিউ করতেছি, এই কারণে এটাকে বলে পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট লাইক দ্যাট। তারপরে মাইক্রো ডাটা অটোমেটিক্যালি ডিটেক্টেড, এই যে এই স্কিমার জি এই বিষয়গুলো সবকিছু কালেক্ট করতেছে। এরপর আমি দেখবেন এখানে নতুন করে অ্যাড হবে, আমি জাস্ট সিম্পলি এরকম একটা প্রোডাক্ট ওপেন করতেছি, দেখি এখানে কোনো কিছু অ্যাড হইতেছে কিনা। আচ্ছা, ওটা ছিল পেজ ভিউ, আর এই যে আমি একটা কন্টেন্ট একটা কোর্সের ভিতরে আসলাম, সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট, পেজ ভিউ। এটা দেখেন এই যে ভিউ কন্টেন্ট তারা ট্র্যাক করছে। এবার আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। ওকে, এবার অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে খেয়াল করেন অ্যাড টু কার্ট সিলেক্ট করছে, দেখছেন তারা কিভাবে প্রত্যেকটা বাটনে কিন্তু তারা ইভেন্ট বা এই ফেসবুক পিক্সেলের যে বিষয়টা ইভেন্ট সেট আপ করে রাখছে, এবং আমি কখন কোথায় ক্লিক করতেছি তারা কিন্তু এগুলো ডিটেক্ট করতেছে, ফেসবুক অটোমেটিক্যালি করতেছে এটা। আমি গো টু কার্টে যাই, এবং এখান থেকে যদি আমি চেক আউট পেজে যাই, আচ্ছা এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, আমি আর বেশি করতেছি না এখানে। তো দেখেন এখানে ফাইনালি আমাদেরকে দেখাচ্ছে বিভিন্ন বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড, অর্থাৎ আমরা বিভিন্ন বাটনে ক্লিক করছি, অ্যাড টু কার্ট বাটন, হ্যাঁ চেক আউট বাটন, এইগুলো সে কিন্তু কি করছে ট্র্যাক করছে। তো পরবর্তীতে সে কিন্তু ইজিলি আমাদেরকে এইভাবে যখন ফেসবুকে অ্যাড রান করবে খুব সহজে আমাদেরকে টার্গেট করতে পারবে, কেমন। তো ফেসবুক পিক্সেল সেট আপ করার যে অপশনটা আমি আপনাদেরকে বলে দিই, এটা দুটোভাবে করতে পারবেন। সিম্পলি যে অনেকেই ফেসবুকে অ্যাড রান করেন বা ক্যাম্পেইন রান করেন ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে, সেখানে গিয়ে আপনি এই পিক্সেলটা সেট আপ করতে পারবেন। আর একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে সেইখান থেকে। তো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি যান, সেখানে আপনি অনেকগুলো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো কাস্টমাইজ করতে পারবেন, প্লাস ওই ফেসবুক পিক্সেলের যে ডাটাটা সেটা দিয়ে আপনি কাস্টম অডিয়েন্স বা লোকেলাইক অডিয়েন্স এইগুলো ক্রিয়েট আর কি তৈরি করতে পারবেন। তো লোকেলাইট অডিয়েন্স, তারপরে কাস্টম অডিয়েন্স, এগুলো কি যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন তারা হয়তো বা বুঝবেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার, জেনারেল যে অ্যাডস ম্যানেজার থাকে সেখান থেকে যদি আপনি ফেসবুক পিক্সেল সেট আপ করেন, আপনি অ্যাড রান করার সময় ওই ধরনের কাস্টম অডিয়েন্স কিন্তু সেট করতে পারবেন না, এই জন্য আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট লাগবে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে business.facebook.com এখানে চলে যাবেন, যাওয়ার পরে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, এই কারণে আমি আর দেখাচ্ছি না সেটা। তো এরপরে অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে একটু যারা আমি পেস্টে অ্যাড করছে, এই কারণে যাইতে আমাদের কাঙ্ক্ষিত যেখানে যাব আসলে পিক্সেল সেট করার জন্য, এটা সেখানে যাইতে একটু ঝামেলা করে, এই জন্য আমি অনেক শর্টকাট ওয়েতে এখানে যাব। তো business.facebook.com/settings এই ইউআরএল এ যাই আমি পিক্সেল সেট আপ খুব সহজে করতে পারবো। সেটিংসে চলে আসলাম,
আসার পরে এখানে ডাটা সোর্স, ডাটা সোর্সের এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে পিক্সেলসে যাব। পিক্সেলসে যাওয়ার পরে এখানে দেখেন আমি বেশ কিছু পিক্সেলস আগে অ্যাড করছি। এখন এখানে জাস্ট আপনি নতুন পিক্সেল অ্যাড করতে চাইলে আপনার এখানে তো কোনো পিক্সেল দেখাবে না, আপনি জাস্ট অ্যাড এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নিউ নাম দিবেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, হয়ে গেল, সরি এইখানে ওই পাশে যাই গেল। এখানে আপনি যেটা খুশি একটা নাম দিয়ে দিলেন, কেমন, যেমন টিউটোরিয়াল আমি পিক্সেল দিতেছি। ওকে, তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করেন। জাস্ট ওয়েট, এরপরে সেট আপ দ্য পিক্সেল নাও এখানে ক্লিক করেন। এবার ম্যানুয়ালি অ্যাড পিক্সেল টু ওয়েবসাইট আমরা একটা কোড নিয়ে করব। এখানে বিভিন্ন ধরনের, এখানে যদি ক্লিক করেন দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন 3D কার্ড, বিগ কমার্স, ড্রুপাল, এইগুলো যদি আপনি করতে চান, যে ওয়ার্ডপ্রেসও আছে, এগুলো করে এভাবেও আপনি যাইতে পারেন। তবে আমার এর থেকে ওইটাই আসলে ইজি মনে হয়, এই কারণে আমি ওই প্রসেসটাতে যাব। কেমন, আচ্ছা সরি আমি ক্লিক করলাম কিন্তু কেটে গেল, এটা এখন তো সমস্যা, আপনাদেরকে কিভাবে দেখাবো। আচ্ছা মনে করুন গেলই, এটা নতুন আর একটা অভিজ্ঞতা হোক আপনাদেরকে। এইখানে যাওয়ার পরে আমি এটা সেট আপ করবো, তাই না? সেট আপ আছে নাই, সেট আপ করার এখন অপশন পাচ্ছি না। আপনি ওইখানে অ্যাড ম্যানুয়ালি কোড দিলে ওইখানে কোডটুকু পেতেন। তো আমরা এখান থেকে ওপেন ইভেন্টস ম্যানেজারে চলে যাব। যাওয়ার পরে এটা না আমি কন্টিনিউ টু পিক্সেল সেট আপে যাবো, তারপরে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল, ইনস্টল কোড ম্যানুয়ালি, এই যে যে কোডটুকু, এই কোডটুকু দেখেন আমি পেস্ট করব কোথায়, আমার হেড ট্যাগ শেষ হওয়ার আগে। কেমন, আমি কপি কোড, এই যে কন্টিনিউতে যদি যাই, এখানে আপনাকে হয়তো বা ভালোভাবে দেখাচ্ছে না যে কোথায় পেস্ট করবেন, তবে ওইখানে আসলে এই যে জাস্ট এইখানে বোঝাই দিছে অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। হেডার সেকশন বলতে কি বোঝাইতেছে, যে হেড ট্যাগটা শুরু হয়, এই যে এন্ড হয়, এটা অর্থাৎ এর ভিতরেই দেখছেন এন্ড হওয়ার আগেই। তো আমি এই কোডটুকু এখান থেকে কপি করতেছি, আপনারা ওই প্রসেসে গেলে ওইখান থেকে ম্যানুয়ালি অ্যাড কোড যেটা আছে ওইখানে ক্লিক করলে আপনারা ওইখানে এরকম এই কোডটুকুই পাবেন, এরকম আসবে। হয়তো আরো একটু ডিটেলস লেখা থাকে যে বিফোর এন্ডিং দ্য হেড ট্যাগ, সেখানে আপনি পেস্ট করবেন। আমি কপি কোড করে একটা প্ল্যাগিনের মাধ্যমে আগের দিনে আপনাদেরকে দেখাইছিলাম ফেসবুক লাইভ চ্যাট অপশনটা, আমরা সেই ইসের মাধ্যমেই করব, প্ল্যাগিনটার মাধ্যমে, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স প্ল্যাগিন। আপনারা আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে জাস্ট প্ল্যাগিনসে যাবেন, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্ল্যাগিনটা ইনস্টল করে নেবেন, স্ক্রিপ্টস ইন হেডার এখানে পেস্ট করে দিবেন, সেভ। এবার যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবো, এখানে আমার এখানে ফেসবুক পিক্সেল কোডটা এই যে দেখাচ্ছে লাস্টে 83, তাই না? আমাদের 83 নাকি এটা, এই যে 83, এবং এখানে নো অ্যাক্টিভিটি দেখাচ্ছিল, আমি এটা জাস্ট রিলোড দিই, হয়তো এখন অ্যাক্টিভ দেখাবে, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমি আমার ওয়েবসাইটে অ্যাড করে ফেলছি কোডটা। ওকে, এটা হচ্ছে জাস্ট প্রসেস, কিন্তু এরপরে আরও একটু কাজ আছে যেটা আসলে হয়তো বা আপনি জানেন না, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। খেয়াল করেন টিউটোরিয়াল পিক্সেল এটা খুব ভালোভাবে আসলেন, ওপেন ইভেন্টস ম্যানেজার, আচ্ছা টিউটোরিয়াল পিক্সেল, এখানে কোনো অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন না। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যারা আসবে এবং যারা শপ পেজে যাওয়ার পর এই প্রোডাক্ট পেজে আসবে, প্রোডাক্ট পেজে অ্যাড টু কার্টে ক্লিক করবে, তাদের ক্লিকটা আমি ট্র্যাক করব, অর্থাৎ পরবর্তীতে আমি যখন অ্যাড রান করব তাহলে আমি তাদেরকে কাস্টম অডিয়েন্স হিসেবে সিলেক্ট করব, যে যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্টে বাটনে ক্লিক করছিল তাদেরকে আমি এই অ্যাডটা দেখাইতে চাই। তাহলে অ্যাড টু কার্ট বাটনের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি কপি করবেন, করার পর এইখান থেকে দেখেন ওপেন ইভেন্ট সেট আপ টুলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেই ইউআরএলটা দিবেন, ওপেন ওয়েবসাইট, দেখবেন আপনার ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পরে বিভিন্ন বক্স বক্স আকার আসবে এবং বাম পাশে উপরে এরকম একটা অপশন আসবে। আসার পর এখানে অ্যাড টু কার্ট না, এখানে জাস্ট একটু ওয়েট, লোড হইতে সময় নিচ্ছে। আমি এখান থেকে ট্র্যাক নিউ বাটন দেওয়ার পরে দেখেন সমস্ত বাটনগুলো সে সিলেক্ট করে ফেলছে যে কোন বাটনটা আপনি ধরতে চাচ্ছেন। তো এখান থেকে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট অ্যান ইভেন্ট এবং এখান থেকে আমি সিলেক্ট করব অ্যাড টু কার্ট কনফার্ম।
ওকে। এরপরে আপনি যদি নতুন কোনো বাটন এখানে দেখেন টিক চিহ্ন হয়ে গেছে, এবার আপনি এখান থেকে বের হয়ে চলে যান বা আপনি অন্য কোনো পেজে যাইতে পারেন। আমি অ্যাড টু কার্টে ক্লিক করে জাস্ট অন্য কোনো একটা পেজে যাইতেছি, দেখেন ভিউ কার্টে গেলাম, এবং এটা হচ্ছে প্রসিড টু চেক আউট। তাহলে এইখানে আসবে ইনিশিয়েট চেক আউট, এই যে চেক আউটটা দেখছেন, এই যে চেক আউট, এই পেজে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো, এমনকি প্লেস অর্ডার। তো আমি এখান থেকে ট্র্যাক নিউ বাটন, ট্র্যাক নিউ বাটনে প্লেস অর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে এই ইভেন্টটা কি হবে দেখেন, পারচেজ অর্থাৎ অলরেডি কিনে ফেলছে। ওকে, তাহলে এইটা হচ্ছে কারেন্সিটা কি ইউএসডি নাকি টাকাতে এই বিষয়টা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি বিডিটি যেটা আছে সেটা বা টিকে, আচ্ছা এই যে বিডিটি এটা সিলেক্ট করে দিলাম, কেমন। তো এইটা হচ্ছে আপনার এটা পারচেজের যে মানে ইভেন্টটা এটা। এরপরে আপনি যে চেক আউট পেজে আসছে এটা যদি আপনি ট্র্যাকে ইউআরএল অর্থাৎ একটা কোনো একটা ইউআরএল যদি সিলেক্ট করতে চান, এই যে ট্র্যাক ইউআরএল দিয়ে দেখেন এই যে চেক আউট পেজ, আমি চেক আউট পেজে আসছি, অটোমেটিক্যালি সে চেক আউট পেজটা কি ই করে নিছে, ট্র্যাক করে নিছে। এবং এটা হচ্ছে কি সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট হিসেবে আমি যদি ধরি তাহলে এটা আমি এইখানে ইনিশিয়েট চেক আউটও করতে পারি। তাহলে অল ইভেন্টস, কয়টা ইভেন্টস করছি, অ্যাড টু কার্ট ধরবো, তারপর এই ইউআরএল এ যদি কেউ আসে তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো, আর যারা প্লেস অর্ডার অলরেডি করছে বাটন টেক্সট প্লেস অর্ডারে ক্লিক করবে, অর্থাৎ যারা কিনতেছে তারাই তো প্লেস অর্ডারে ক্লিক করবে, তাই না। তো এই সবাইকে কিন্তু আমি ট্র্যাক করতে পারতেছি। এবং ফিনিশ সেট আপ, এখানে আরও অনেক ইভেন্ট আছে, এগুলো আপনারা একটু জাস্ট কি বলবো এখানে জাস্ট ক্লিক করে দেখাচ্ছি, দেখেন অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু উইশ লিস্ট, অনেকে প্রোডাক্ট কিনতে এসে অ্যাড টু উইশ লিস্ট করে, পরবর্তীতে না কিনে চলে যায়, তো তাদেরকে আপনি চাইলে সে অ্যাড টু উইশ লিস্ট বাটনে কারা অ্যাড করতেছে তাদেরকে ট্র্যাক করতে পারবেন, রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে কন্ট্যাক্ট ফর্ম, ডোনেশন যদি আপনার কোনো ফর্ম থাকে তাহলে কারা ডোনেট করতেছে তাদের কাছে আবার পরবর্তীতে অ্যাডটা পৌঁছায় দিতে পারবেন, সার্চ বাটনে ক্লিক করতেছে কারা, স্টার ট্রায়ালে ক্লিক করতেছে কারা, হ্যাঁ সাবস্ক্রাইব করতেছে কারা, ভিউ কন্টেন্ট কারা দেখতেছে, এই বিষয়গুলো সব কিছু আপনি এক এক করে যদি আপনি ইভেন্টগুলো সেট আপ করে রাখেন তাহলে আপনার ট্র্যাক করতে অনেক সুবিধা হবে। তো ফাইনালি সব কিছু আপনি এখানে করার পর ফিনিশ সেট আপ দিবেন, ফিনিশ কাজ শেষ আপনার এইগুলো করা। এখন আমি আমার এখানে আসলাম, খেয়াল করেন এখানে তো আমি নিজে আছি, এখানে জাস্ট কি পেজ ভিউ। এখন আমি একটা প্রোডাক্ট পেজে যাই, যাওয়ার পরে এখানে ব্লেজার কোটে যাই, যাওয়ার পরে অ্যাড টু কার্টে ক্লিক করবো, দেখবেন এখানে অটোমেটিক্যালি ট্র্যাক করে ফেলবে, বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড, দেখছেন। এবার আমি ভিউ কার্টে যাই, ভিউ কার্টে যাওয়ার পরে চেক আউটে যাবো, দেখবেন এখানে আরও খালি ইভেন্ট বাড়তে থাকবে, অর্থাৎ সে ট্র্যাক করতেছে, দেখেন ইনিশিয়েট চেক আউট, দেখছেন এটা ছিল না। তো আমি এই পেজে চলে আসলাম, এটা আমি ফাইনালি সব কিছু দেওয়ার পরে যদি এখান থেকে অর্ডার করি, এখান থেকে যদি অর্ডার করি, এখানে কার নাম্বার দিয়ে দিচ্ছি একটা, আচ্ছা যাক একটা নাম্বার দিয়ে দিয়ে আমি জাস্ট প্লেস অর্ডার করতেছি, দেখবেন পারচেজ চলে আসবে এখানে, জিপ কোডটা সঠিক নয় তার মানে ইংলিশে দিতে হবে, আচ্ছা প্লেস অর্ডার করলাম, দেখি দেখবেন এখানে পারচেজড বা প্লেস অর্ডার এরকম কিছু একটা আসবে। আচ্ছা সামহাও এখানে দেখাচ্ছে না, প্লেস অর্ডার যেহেতু আমরা করছি সো এখানে এই বিষয়টা আসবে, কেমন মোটামুটি এই ফাইনালি আপনাকে এরকম দেখাচ্ছে। এবার আমরা আমাদের যে ফেসবুক ইভেন্ট এখানে ক্রিয়েট করছিলাম, আমরা এখানে যদি রিলোড দিই তাহলে দেখবেন ওই ইভেন্টগুলো সব চলে আসবে, তো কিছু সময় লাগতে পারে ডাটাগুলো আসার জন্য, আপনি একটু ওয়েট করবেন। পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, পারচেজ, অ্যাড টু কার্ট, এইগুলো আমি ইভেন্ট সেট আপ করছি এই কারণে এইগুলোই আসছে। এখন আমি যদি পারচেজে ক্লিক করি এখানে জিরো আছে, একটু সময় নিতে পারে, তারপরে আমি ক্লিক করব ভিউ ডিটেলসে যাব, দেখি কেউ পারচেজ করছে কিনা। হ্যাঁ চেক আউট পেজে যে একজন আসছিল, ঠিক আছে এটা আসছে একজন, তারপরে অ্যাড টু কার্ট বাটনে কেউ কি ক্লিক করছিল, এখানে জিরো দেখতে পাচ্ছেন, একটু পরে ওয়ান দেখতে পারবেন, মানুষ আসলে আরও বেশি দেখতে পারবেন, এই যে হ্যাঁ অ্যাড টু কার্ট বাটনে মানুষ আসছিল, এই যে সে কিন্তু এই বিষয়গুলো ট্র্যাক করে ফেলছে।
তো এইভাবে পরবর্তীতে আপনি যখন কোনো ক্যাম্পেইন রান করতে যাবেন, যে অডিয়েন্স সিলেকশনের যে অপশনটা থাকে সেইখানে আপনি এই অডিয়েন্সগুলো ফেসবুক পিক্সেলের মাধ্যমে খুব সুন্দরভাবে তৈরি করে একটা রান করতে পারবেন এবং খুব ভালো একটা ফলাফল আনতে পারবেন, এটা হচ্ছে কথা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি এরপরে কেউ না বুঝে থাকেন তাহলে আর একটু রিসার্চ করেন, কারণ হুট করে একবার দেখার পরে হয়তো আপনার কাছে একটু অন্যরকম লাগতে পারে। তবে বিষয়টা যদি বুঝে ফেলতে পারেন তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কি বলবো, হিউজ হিউজ একটা সম্ভাবনা তৈরি হবে আপনার পরবর্তী যে অ্যাড রান করবেন সেটার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।